আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো শুরু করতে যাচ্ছি আমার আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি টুনা ফিশের একটা ক্যান নিয়ে নিয়েছি, আর এই ক্যানটা খুলতে আমার অনেক বেশি ভয় লাগে, সেই সঙ্গে কষ্টও হয়। তো ক্যানটা খুলে নিয়েছি, আর এখানে আমি এক ক্যান টোনা ফিশ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে আমি কাবাব বানাবো, হাত দিয়ে কিছুটা ভেঙে নিচ্ছি। আর আজকে রাতে আমার একটা দাওয়াত ছিল, সেজন্য দুপুরের খাওয়া দাওয়া তত একটা ঝামেলা করিনি, ইচ্ছেও করছিল না, আর খাবার থাকলেও নষ্ট হবে বা বাসি হবে, সেই জন্য আমি ভেবেচিন্তে এখানে একটা টোনা কাবাব বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুই পিসের মতো পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম, সেই পাউরুটিটা এর মধ্যে ভেঙে দিচ্ছি। আর আজকে দাওয়াতে কোথায় যাচ্ছি, কি করছি, একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা কষ্ট করে আমার সঙ্গেই আছেন, আমার ব্লগটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করবেন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনাদের লাইক কমেন্টের মাধ্যমেই কিন্তু আমার ব্লগটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এখানে আমি কোনো রেসিপি ফলো করিনি, তো আমার ইচ্ছে অনুযায়ী পছন্দ অনুযায়ী আমার এই কাবাবটি বানিয়ে নিচ্ছি আজকে। তো এখানে আমি সামান্য পরিমাণ গাজর কুচি দিয়ে দিয়েছি, আর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে কুচি করে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, সেই সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো একটু ঝালঝাল খেতেই কিন্তু কাবাবটা ভালো লাগে। তো কিছুটা সময় একটু মেখে নিচ্ছি, তারপর অন্য গুঁড়ো মশলাগুলো আমি এর সঙ্গে দিয়ে দিব। এই তো ভালোভাবে একটু মেখে নিচ্ছি যাতে পেঁয়াজটা মিশে যায়, কাঁচামরিচটা এর সঙ্গে মিশে যায়। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর সেই সাথে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতন কাবাব মশলা। কাবাব মশলাটা দিলে কাবাবের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে, এবং খেতেও কিন্তু টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। তো সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিব একটা ডিম। ডিম না হলে আমার কাছে ভালোই লাগে না, তো একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এখানে কাবাবটা মাখতে মাখতে বরাবরের মতন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, আমার আজকের এই ব্লগটি যদি কোনো অংশে আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর চাইলেই তা আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন, আর সবসময় সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরও বেশি উৎসাহিত করছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে এই তো আমার কাবাবের ডোটা রেডি হয়ে গিয়েছে, তো এক এক করে আমি কাবাবের শেপটা দিয়ে দিব, আর সবগুলো কাবাব একসঙ্গে রেডি করে তারপর আমি কাবাবটা ভেজে নিব। আমার কাছে তো টুনা কাবাব খেতে ভীষণ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই তো আমি এক এক করে কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি, আর সবগুলো কাবাব একসঙ্গে রেডি করে তারপর আমি ভেজে নিব। আর আজকে রাতের অনুষ্ঠানে কোথায় যাচ্ছি দাওয়াতে আর কি, সেটাও একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আমার এক কাজিনের বেবির অনুষ্ঠানেই যাব, ওর আকিকার অনুষ্ঠান। তো বেবি হওয়ার পর থেকে আমি বেবিকে এই প্রথম দেখব আর কি, ওকে এর আগে দেখা হয়নি, আসলে সময়ের অভাবে যাওয়া হয়নি এই আর কি। তো আজকে যাব, বেবিটাকে দেখব, আর সবার সঙ্গে দেখা হবে, আত্মীয় স্বজন যারা আছেন সবার সঙ্গে দেখা হবে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, তো টুকটাক যা রান্না করার করে নিয়েছি, আর এখন আমি ঝটপট চুলাটাকে ক্লিন করে নিচ্ছি। তো ডিশ ওয়াশ উপরে একটু দিয়ে দিলাম, তো দিয়ে আমি এরকম একটা মাজুনির সাহায্যে ভালোভাবে মেজে নিচ্ছি। আর শক্ত কিছু লেগেছিল, আটা জাতীয় হতবা, তো আমি ছোট বাচ্চাদের খেলনার যে খুন্তি থাকে তো সেটা দিয়ে একটু আমি তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে তারপর মাজুনির সাহায্যে ভালোভাবে সম্পূর্ণ চুলাটাকে এভাবে ঘষে ঘষে মেজে নিচ্ছি। আর আমার যেহেতু গ্লাসের চুলা, চুলাটা ঠান্ডা করে তারপর আমাকে ক্লিন করতে হয়। রান্নাবান্নার পর আমি কিছুটা সময় আর কি রেস্ট দিই, তো চুলাটা যখন ঠান্ডা হয়ে যায় তারপর আমি চুলাটাকে এইভাবে ক্লিন করে নিই। আর রান্নাবান্নার সময় কিন্তু চুলার নিচেও অনেক বেশি ময়লা জমে যায়, ভাত ডাল যাই রান্না করি বল উঠে কিন্তু নিচে পড়ে, নিচটাও অনেক বেশি নোংরা হয়ে যায়। তো সবসময় আমি চুলার নিচটাকেও ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করে নিই।
তো এই তো এখানে আমি চুলাটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, তারপর আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নিব আর একটু রেস্ট নিয়ে তারপর আস্তে ধীরে আমি আসরের নামাজটা পড়ে রেডি হয়ে চলে যাব। আর কোথাও যাওয়ার ক্ষেত্রে আমার কাছে তাড়াহুড়া একদমই ভালো লাগে না, আমি আস্তে ধীরে রিল্যাক্সে রেস্ট নিয়ে রেডি হতে বেশি পছন্দ করি এবং আস্তে ধীরে যেতেও অনেক বেশি পছন্দ করি। আমরা গোসল নামাজ পড়ে নিয়েছি আর এখন খাবার খেতে বসে পড়েছি। দুপুরের খাবার এই তো টুনা কাবাব ছিল, সেই সঙ্গে ডাল ছিল আর ছিল পাতাকপি ভাজি। সিম্পলভাবেই দুপুরের খাবারটা সেরে নিয়েছি। আর আমার কাছে সব সময় সিম্পল খাবার দাবারই অনেক বেশি ভালো লাগে, আর এখানে কাবাবটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। বাচ্চারা তো খাবারের আগেই কিছু কাবাব খেয়ে নিয়েছে। আর আমার কাছে যে কোনো কাবাব খেতেই অনেক বেশি ভালো লাগে। তো এই তো খাবারটা খেয়ে নিচ্ছি, তারপর রেডি হয়ে নিব। এই তো আমরা কিন্তু দাওয়াতে চলে এসেছি, তো আর ক্যামেরাটা অন করিনি, তো এসেই কিন্তু তারপর ক্যামেরাটা অন করলাম আর এখন আমরা সেন্টারে উঠে যাচ্ছি আর কি। তো দেখবো কে কে এসেছে। আর আমরা আস্তে আস্তে প্রায় 7:30টার মতন বেজে গিয়েছে, আর যেহেতু ঢাকাতে দাওয়াতটা ছিল তো আস্তে আস্তে অনেকটা সময় লাগে, আবার জ্যামও পড়ে, সেজন্য ওই অনুযায়ী আমি প্রায় 5টার দিকে রওনা করেছি আর এখানে 7:30টার মধ্যে এসে পৌঁছেছি। তো এখন কিছু কিছু মেহমান এসেছে দেখলাম, এখানে বসে আছি। আর আমার বোনকে ফোন দিচ্ছিলাম, ছোট বোন আসবে ওকে ফোন দিচ্ছিলাম যে ও কোথায় আছে। তো এখানে আরিয়া ঘুরে দেখছিল, আর যেহেতু অনুষ্ঠানের একদম প্রথম দিকে আমি চলে এসেছি তো কিছু কিছু আত্মীয় স্বজন এসেছেন, আর বেশিরভাগ আত্মীয় স্বজনই আসেননি। তো আমি এক একজনকে কল করছিলাম যে দেখি কোথায় আছে, তো ওনারা হয়তো বা রাস্তায় ছিলেন যার কারণে কেউ ফোন ধরতে পারছিল না। তো এখানে আরিয়াকে একটু ছবি তুলে দিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর সেন্টারটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে দেখতে কেমন, পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে আমরা একটু কিছুটা সময় পার করার পর কিন্তু মেহমানরা চলে এসেছে, আর আমি যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি, শেয়ার করার চেষ্টা করছিলাম আর কি। আর সবার সামনে ক্যামেরা বের করে ভিডিও করাটা আমার কাছে একটু আনইজি লাগে আর কি, সবাই তো সেইভাবে নেয় না। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্সেস চলে এসেছে, মাশাল্লাহ, ওকে ফার্স্ট টাইম দেখলাম, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন আর ওর জন্য দোয়াও করবেন। আর আমাদের প্রিন্সেসের নামটাও বলে দিচ্ছি, ওর নাম হচ্ছে মানহা, তো আমি মানহামণি বলছিলাম। আর এই হচ্ছে আমার আরেক কাজিনের বেবি, তো মাশাল্লাহ, ওর নাম হচ্ছে হাসানাত, আর ও অনেক বেশি দুষ্ট হয়েছে দেখলাম। তো খোলামেলা পরিবেশ পেয়ে খুব সুন্দর খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল, আর বাচ্চারা এরকম একটু দুষ্টুমি না করলে কিন্তু ভালো লাগে না। বাচ্চাদের মেইন বৈশিষ্ট্যই হচ্ছে বাচ্চারা ছুটোছুটি করবে, দুষ্টুমি করবে, এটাই তো বাচ্চাদের বৈশিষ্ট্য। আর এই হচ্ছে আমার একদম ছোট একটা ভাই, তো এই হচ্ছে মামাতো ভাই, ওর সঙ্গেও গল্প করছিলাম। আর এদিকে আমার সব খালামুনিরা ছিলেন, খালাতো বোন ছিলেন, মামি ছিলেন, তো এক এক করে আমি আর পরিচয় করে দিচ্ছিলাম না। তো এই তো আপনারা দেখে বুঝতে পারছেন আর কি। তো এই তো বেবিটাকে অনেক বেশি আদর করছিলাম, আর আমার কাছে বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে আর কি, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আপনাদের কমেন্টসগুলো পেলে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার ব্লগ করার উৎসাহ আরও অনেক দ্বিগুণ বেড়ে যায় আর কি। এই তো সবার সঙ্গে গল্প করছিলাম, হাসি আড্ডা দিচ্ছিলাম আর কি, আর আমার কাছে তো আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি, তো মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। তো এই তো বেবিটা খেলা করছিল, ওর সঙ্গেই আমি ছিলাম, এই তো দেখতেই পাচ্ছেন, তো অনেক বেশি ভালো লাগছিল। সেই সঙ্গে আরিয়া তো বেবিদের অনেক বেশি পছন্দ করে, তো ওদের সঙ্গেই সময়টা পার করছিল। আর এর মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমার বোনটা আসতে অনেক বেশি লেট করছিল, তো ওর জন্য ওয়েট করছিলাম বারবার। আর আতিকারিও বারবার বলছিল যে তানিমনি কখন আসবে, তাশফিয়া কখন আসবে, তো ওর জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম এর মধ্যেই কিন্তু চলে এসেছে, আর বেবি অনেক বেশি বিরক্ত হচ্ছিল যেহেতু অনেক বেশি মানুষ ছিল। তো এই তো তাশফিয়াকে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ বলবেন সবাই।
আর কয়েকটা দিন আগে ও অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে শরীরটাও তো একটা ভালো না, অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে, সেই সঙ্গে শুকিয়েও গিয়েছে দেখলাম। আর আমরা তিনতলা থেকে খাওয়া দাওয়া করে এখন নিচে চলে এসেছি, এখন বিদায় নিয়ে চলে যাব আর কি, বের হয়ে যাব। আর এ তো এ হচ্ছে আমার কাজিন, তো সবার সঙ্গে ওইভাবে ছবি বা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর এখানে প্রোগ্রামটা হচ্ছিল ঢাকার দিকে, আর আমি যেহেতু গাজীপুরে থাকি, ঢাকা থেকে গাজীপুর আসতে আসতে কিন্তু অনেকটা জ্যাম এবং সময়ও লাগে, তো এগুলো পাড়ি দিয়েই কিন্তু আসতে হয়, সেই জন্য আর বেশি একটা সময় দেইনি আর কি। তারপর অনেক বেশি সময় হয়ে গিয়েছে, এ তো আমার বোনের হাজব্যান্ড বেবিকে নিয়ে একটু ছবি তুলছিল, লাস্ট মুহূর্তে একটু ভিডিও করে নিলাম, সেই সঙ্গে কিছু ছবিও তুলে নিলাম। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ, তো এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসব নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কথা হবে, দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।